नमस्कार बंधुरा, बर्णितास टेस्टी किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी शेयर करब किभाबे खूब सहजेई आपनारा बाड़ीतेई कुकीज बा बिस्किट तैरी करते पारबेन। ताहले देरी ना करे झटपट कुकीज तैरीटा देखे नीन। प्रथमे एखाने आमी 50 ग्राम सलिड बाटा निएछी। एबार ई बाटारटिके खूब भालो करे फेटिये निते हबे। जतक्षण ना पर्यन्त एकटा गाढ़ो एकटा थिकनेस तैरी हय ततक्षण फेटिये निते हबे। बाटाटाके खूब भालो करे फेटिए नेवार पर एर मध्ये आमी देबो 2 टेबिल चामच चीनिर गुड़ो। चीनिर गुड़ोटा दिएओ खूब भालो करे फेटिए निते हबे। बेश किछुक्षण समय निये फेटाते हबे। एखाने आमी बिस्किटटाके कम मिष्टि राखार जोन्नो चीनिर परिमाणटा कम दिएछि। आपनारा जोदि केउ बेशी मिष्टि पछन्द करेन सेखाने चीनिर परिमाणटा आरेकटु बाड़िये दिते पारेन। बाटार आर चीनिटाके खूब भालो करे मिशिए नेওয়ার পর এর মধ্যে আমি দেব হাফ কাপ ময়দা আর 1/4 চা চামচ বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো বানাতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নেব। কেক টিনের মধ্যে সামান্য একটু বাটার আমি ব্রাশ করে নেব। এখানে আপনারা কেক টিনের জায়গায় স্টিলের কোনো প্লেটও ব্যবহার করতে পারেন। এবার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ডোটা থেকে ছোট ছোট লেচি করে নিয়ে আমি হাতের মধ্যে পাকিয়ে ছোট ছোট গোল গোল বিস্কিটের শেপ তৈরি করে নেব। এবার বিস্কিটগুলোকে আমি একটা একটা করে কেক টিনের মধ্যে বসিয়ে দেব। আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে এবার আমি বিস্কিটের বাটিটাকে বসিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক হতে দেব। 20 থেকে 25 মিনিট পর ফিরে এসেছি। বিস্কিটটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হতে দেব। বাটার কুকিজ একদম রেডি। এটা আপনারা যদি মনে করেন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।